গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে এখন সাজুগুজু করছি, কারণ আজকে হচ্ছে আমার স্টুডিওতে পুজো। তো যেহেতু সকাল সকাল পুজো, খুব একটা সাজুগুজু করব না, হালকা একটু ময়শ্চারাইজার, ব্লাশ অন, লিপস্টিক, টিপ, ব্যাস, আর সাথে আমার গয়নাগাটিগুলো পরে নিচ্ছি। কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। যবে থেকে আমি এই প্রফেশনে আছি বা যবে থেকে আমার স্টুডিও তৈরি হয়েছে, তবে থেকে আমার মনে মনে একটা ইচ্ছে আছে যে আমি কোনো বাবার পুজো করবো আলাদা করে আমার স্টুডিওতে। বা যাই না, ওনার কী রাগ হয়েছিল এমন আমার ওপর যে আমার স্টুডিওতে আসছিলই না। তো এবছর ওনার রাগ কমে গেছে আর এবছর আমি ওনার পুজো করতে পারছি। আর আমার মা তো অনেক আগে ঘুম থেকে উঠেছে, আমার ভোরবেলা ঘুম থেকে উঠে সবটা রেডি করে রেখেছে, তো সেগুলো আমি সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখো ওকে, ওকে যদি কোনো কারণে সকাল সকাল ঘুম থেকে ওঠানো যায় না, ওর মুড প্রচণ্ডভাবে খারাপ হয়ে থাকে। তো ব্রাহ্মণ আসতে লেট হচ্ছিল, আমাদের তো সবটাই রেডি হয়ে গিয়েছিল, তাই বসে বসে গল্পই করছিলাম। তো ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি। আমার না নিজেকে এরকম শাড়ি পরে সাবেক সাজে খুবই ভালো লাগে, তাই যখনই আমি এমন সাজি তো আয়নার সামনে সময়টা আমার একটু বেশি বেড়ে যায়। এই যে চলেও এসেছে আমার বাচ্চা ব্রাহ্মণ, ও আজকে অনেক লেট করেছে, একদম তিথির শেষ প্রান্তে এসে আমার পুজোতে বসলো। আর ওর সাথে সাথে সোনু ঢুকে গিয়েছিল অ্যান্ড সব কাজ শেষ করে ও লাস্টে দুব্বা পরিষ্কার করছিল। আমি জানি না তোমরা কে কে ঠাকুর বিশ্বাস করো, বাট আমি এই কথা না আগেও বলেছি এখনও বলছি যে আমি ছোট থেকে ঠাকুরের ওপর ভীষণ বিশ্বাস করি। আর আমি আজ পর্যন্ত ভগবানের কাছে যা চেয়েছি মন থেকে ভালোবেসে, আমাকে অনেক দেরি করে হলেও ঠাকুর আমাকে সবটা দিয়েছে। জীবনে এরকম অনেক অনেক সময় এসেছে যেগুলোতে মনে হয়েছে এই কাজটা কোনো দিনই সম্ভব না, সেই অসম্ভব কাজগুলো আমাকে ভগবান সম্ভব করে দিয়েছে। তো হ্যাঁ, আমি ঠাকুরকে মন থেকে বিশ্বাস করি। তোমার সাথে কাটবে প্রহর, তোমার সাথে হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। তারপর আমি ছাদে চলে যাই কিছু ভালো ফটো অ্যান্ড ভিডিওর আশায়। ও হ্যাঁ, এই যে ব্লাউজটা দেখতে পারছো, এটার কথা তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করেছো এই লুকের রিলসের ভিডিও থেকে। তো আমি একবারে ব্লগেই বলে দিই, এই ব্লাউজটা আমাকে একটা পেজ থেকে পাঠিয়েছে, পেজের লিংক আমি ওপরে ক্যাপশনে দিয়ে দেব। একদম নতুন পেজ কিন্তু খুবই সুন্দর হাতের কাজ। এখানে যে ব্লাউজের পেছনে তোমরা টোটালটা আর্টটা দেখছো, এটা নিজের হাতে করা, তো তোমরা নিজেদের মতো আর্ট করিয়ে নিতে পারো ব্লাউজের ওপরে। আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও সেল করেছে, তো সেরকম প্রাইস নিয়ে তো কোনো চিন্তাই নেই। আর সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোয় অষ্টমীর সকালে হোক বা দশমীর সকালে সিঁদুর ছোঁয়ার সময় হোক, এরকম একটা মা দুর্গার মুখ আঁকানো একটা সুন্দর ব্লাউজ পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে। ফটো ভিডিও অনেক তুলে এখন নিচে এসে প্রসাদ খাচ্ছি। আর আমি প্রসাদ না খেয়ে খাচ্ছি লাড্ডু, কারণ লাড্ডু আমার প্রচণ্ড প্রিয়। আর আমি অনায়াসে 3-4টে লাড্ডু খেয়ে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আমি, দিদি, বাপিদা যাব বাজারে বাজার করতে। আজকে যেহেতু দিদিরা এসেছে, ওদেরকে আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো। আর বাইরে ততক্ষণে এত রোদ উঠেছিল, প্রচণ্ড গরম লাগছিল। বাড়িতে এসে দেখি স্টুডিওতে একজন নেল এক্সটেনশন করতে এসেছে, তো যেহেতু পুজোর দিন কাজটা এসেছে, কাজটা না করিনি, করিয়ে দিয়েছি। এক্সটেনশনের কাজ শেষ, ও চলে যাচ্ছেন, ততক্ষণে অনেকটাই লেট হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি মার প্রায় রান্না শেষ, আমি কি রান্না করব। মার মাছ করে ফেলেছে, ইলিশ ভাপা করে ফেলেছে, তো মাটনটা তখনও বাকি ছিল করা, ভাবলাম ওটাই আমি করে নিই। মার সাথে কাটবে প্রহর, তোমার সাথে হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আ।
ক্রোহে স্বপ্ন মধুর মোহে। রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আকাশে অবস্থা খুবই খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল এই যেন ঝড় নামবে। তো সবটা কমপ্লিট করে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে দেখি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। তো খুলে দেখলাম আমার ইয়াররিংয়ের বক্সগুলো চলে এসেছে। আমার এত ইয়াররিংস হয়ে গেছে আর সেগুলোকে অর্গানাইজ করে রাখা খুবই চাপ হচ্ছিল আমার জন্য। কিছু খুঁজে পেতাম, কিছু খুঁজে পেতাম না, আর কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যেত অর্গানাইজ করে না রাখার জন্য। তো এখন আমি সুন্দর করে আমার সবটা ইয়াররিং অর্গানাইজ করেছি। দেখো কি সুন্দর অর্গানাইজ করে ফেলেছি, ছোটোগুলো অর্গানাইজ করেছি, বড়গুলো এখনও করা বাকি আছে। আর আমি যখন শিলিগুড়িতে গিয়েছিলাম আমার একজন ফলোয়ার্স আমাকে এই ইয়াররিংটা গিফট করেছিল, খুবই সুন্দর। আর এই যে ইয়াররিংটা দেখছো অ্যান্ড এটা দেখছো, এগুলো আমি শিলিগুড়ি থেকে নিজের জন্য কিনেছি দুর্গাপুজোয় পরবো বলে। ড্রেস এখনও কেনা হয়নি, কানের কেনা শেষ। তারপরে নিজে চলে যাই খাওয়া দাওয়া করতে। প্রথমেই টেস্ট করি মা করেছিল কচু, সেটা আর মা এটা এত টেস্টি করে যে এটার সামনে মাছ মাংস সব বৃথা, এত এত সুন্দর করে। তো সেটা দিয়ে প্রথমে খাওয়ার পরে তারপরে টেস্ট করলাম ইলিশ ভাপা। ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, কিন্তু যেহেতু আমার অ্যালার্জি আছে আমি একদমই কম খাই, খুবই কম খাই। আর রাতুলেরও ভীষণ প্রিয়, বাট বেচারার তো এক্সট্রিম লেভেলে অ্যালার্জি, তাই ও খেতেই পায় না, ওকে ডাক্তারও মানা করে দিয়েছে। তো এটার পরে আবার টেস্ট করলাম হচ্ছে আর মাছ, এটাও ভীষণ ভালো হয়েছিল। স্বপ্ন মধুর মোহে। ততক্ষণে ঝড় নেমে গেছে, আকাশ অবস্থা রোদ থেকে একদম কালো হয়ে গেছে, এত ভাল লাগছিল। আর গরমের মধ্যে বৃষ্টিগুলো কিন্তু একদম অক্সিজেনের থেকেও বেশি কাজ করে আমাদের জন্য। আর এই বৃষ্টিটা পেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে ওই কাক বৃষ্টিতে স্নান করলে যেরকম লাগে দেখতে, দেখো আমাকে ঠিক ওরকম লাগছে দেখতে। তারপরে স্টুডিওতে চলে যাই, একটু রেডি হয়ে সাজুগুজু করে বের হব এখন ঘুরতে। আর আমার মাটা ভীষণ টায়ার্ড আজকে, মা আর বেরোবে না, আমি দিদি পাপিদা রাতুল আমরা চারজনে বেরোবো সাথে রিক। স্বপ্ন মধুর মোহে। আমি এত এক্সাইটেড অ্যান্ড খুশি কেন বলো তো, কারণ এই বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পরের থেকে আমার ফেস্টিভ্যালগুলো শুরু হয়ে যায়। লাইক দুর্গাপুজো সামনে অ্যান্ড খুবই কাছে আমার রাতুলের বার্থডে, তারপরে সোনুর বার্থডে, আর সেগুলো পার হতে হতে তো পুজোই চলে আসে। তারপরে আমার বার্থডে থাকে, তারপরে সেগুলো পার করে আরও কত ফেস্টিভ্যাল থাকে, সেগুলো শেষ হতে হতে ওয়েডিং সিজন শুরু হয়ে যায়। আমি এত সুন্দর সুন্দর ব্রাইডগুলোকে সাজাবো, তো এখন থেকে আমার খুশির দিন শুরু। অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে। দুই বোনে সুন্দর করে সাজুগুজু করে দুজনের ঢোলগুলোকে নিয়ে বেরিয়ে যায় ঘুরতে। আর যেহেতু গণেশ পুজোর আগে তিন বিশ্বকর্মা পুজো পড়েছে, তো অনেক জায়গায় বড় বড় প্যান্ডেল করেছে, কিছু জায়গায় বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল, কিছু জায়গায় গণেশ পুজোর প্যান্ডেল। আর এই লাইটগুলো দেখলে যেন মনটা ভালো হয়ে যায়। এই তো হে থায় কুঞ্জ ছায়া। দেখো এই ভূতটাকে দেখে আমাদের এই বাচ্চা ছেলেটা এত ভয় পাচ্ছে। আর সত্যি বলতে আমি যতই বড় হই না কেন আমিও কিন্তু ভূতে প্রচণ্ডভাবে ভয় পাই, যারা আমার খুব কাছে তারাও জানে। লাইক আমি রাতে রাতে কেন দুপুরবেলা একা একা হয়তো কিছু সময় আমার স্টুডিওতে যেতে ভয় পাই। ও হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে। গত বছর এই গণেশ চতুর্থীর দিনই কিন্তু আমি আমার জীবনের প্রথম ব্লগ করে ফেসবুকে পোস্ট করেছিলাম, অ্যান্ড সেই ব্লগে 60,000 ভিউয়ার্স হয়ে গিয়েছিলো লাইক দু তিন দিনের মধ্যে। তো প্রথম ব্লগ থেকেই তোমরা আমায় এতটা ভালোবাসা দাও, অ্যান্ড তখন আমি রেগুলার ব্লগ করতাম, চেষ্টা করতাম, বাট কিছু নেগেটিভ কমেন্টের জন্য আমি ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম। নভেম্বর মাস থেকে মে মাস অব্দি একটা লম্বা টানা গ্যাপ নিয়ে তারপরে আবার মনের জোর নিয়ে ব্লগ করা শুরু করলাম। আর আবারও সেই প্রথম ব্লগ থেকে, মানে মে মাসের আবার শুরু ব্লগ থেকে তোমরা আমায় এতটা ভালোবাসা দিয়েছো, সেখান থেকে দেখতে গেলে এই চার মাসের মধ্যে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি, তোমরা আমায় খুবই আপন করে নিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর আমি আমার সেই প্রথম ব্লগ, মানে এক বছর আগের ব্লগের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখবে যে সেই এক বছরের আমি আর এখন আমির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি শুরু থেকে যেমন ছিলাম এখনও তেমনই আছি।
আসর তাদের জমিয়ে দেবে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে আর রাতুলকে মা পোলাও টেস্ট করতে দেয়। বললামই ওর অ্যালার্জি, ও আর অন্য কিছু খাবে না। তারপরে আমরাও ডিনার করতে বসে যাই। মা আজকে রাতে ডিনারে পোলাও করেছিলেন আমার মাটনের সাথে, সেটা খুবই টেস্টি লাগছিল। তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। আশা করি ব্লগটি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো করো। দেখা হচ্ছে আগামী কোনো ভালো সুন্দর একটা ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই।